বন্ধুরা, একটা খুব বড় খবর সামনে বেরিয়ে এসেছে, যা হলো ভারতের সবচেয়ে বড় হাতিয়ার INS বিক্রান্তকে নিয়ে। INS বিক্রান্তের যে টেস্টিং আছে সেটা শুরু করে দেওয়া হয়েছে, এর সি ট্রায়াল শুরু করা হয়েছে। এটা ভীষণই বড় একটা ব্যাপার। এর মধ্যে যত রকমের টেকনোলজি রয়েছে সবগুলোকে টেস্ট করে দেখা হবে। প্রায় এক দেড় বছরের মধ্যে এটা সেনায় সামিল করা হবে। চীনের সাথে বিবাদ বাড়তে দেখে এটা আরও আগে করা হতে পারে। ভারতের এই এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েন থাকবে বিভিন্ন ধরনের ফাইটার জেট, আর সেই জন্য সংঘাত বেঁধেছে আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে। কিন্তু এই সংঘাত কি নিয়ে, কেনই বা তিন দেশ নিজেদের মধ্যে লড়ছে, আর তাদের মধ্যে জয় কার হবে, সেই সব কিছু আপনাদের ডিটেলসে বলবো। বন্ধুরা, আপনারা জানেন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার যতটা মহত্বপূর্ণ, তার থেকেও বেশি মহত্বপূর্ণ ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে উন্নত মানের ফাইটার জেটের উপস্থিতি। দুটোর তালমিল একদম ফার্স্ট ক্লাস হওয়া চাই। এই জন্য নৌসেনার ফাইটার জেট একদম ডিফারেন্ট টাইপের হওয়া চাই। সেই জন্য ফাইটার জেটগুলোকে মডিফাই করা হয়, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারে শর্ট ল্যান্ডিং করতে হয়। এই কারণে ভারতের চাই উপযুক্ত ফাইটার জেটস, যেগুলো সেখানে মজুদ থাকবে। এর জন্য সংঘাত শুরু হয়ে গেছে। প্রত্যেক দেশ নিজের নিজের গুণমান বিশ্লেষণ করছে। এখানে সবার আগে রয়েছে রাশিয়া, তারপর ফ্রান্স, আমেরিকা। রাশিয়া তরফ থেকে যে কন্টেন্ডার রয়েছে সেটা হলো MiG-29। রাশিয়া বলছে আমাদের MiG-29 যতই পুরনো হোক, ভারত এটাকে কিনলে দ্রুত অপারেশনাল হয়ে উঠবে, এর জন্য ট্রেনিং এর প্রয়োজন হবে না, আর আমরা এটার দ্রুত ডেলিভারিও করতে পারবো, কারণ আমাদের স্টকে অলরেডি MiG-29 রয়েছে, আর ভারতও অনেক MiG-29 ইউজ করে। ভারতে নতুন করে ওয়্যার হাউস ও ট্রেনিং সেন্টার বানানোর প্রয়োজন নেই, আর এটা সস্তাতেও মিলবে। অপরদিকে আছে রাফায়েল, রাফায়েল অ্যাডভান্স, আর এটাকে অলরেডি ভারতে স্পেসিফিক বানানো হয়েছে, এর ক্ষেত্রেও ট্রেনিং এর কোনো ইস্যু আসবে না। ভারতীয় বায়ুসেনা আগে থেকেই রাফায়েল ইউজ করছে। কিন্তু তৃতীয় যে কন্টেন্ডার আছে সেটা হলো আমেরিকার, যার নাম বোয়িং FA-18 সুপার হর্নেট। তিনটি এয়ারক্রাফ্টের মধ্যে এটাকেই বেটার বলে মনে করা হয়। আমেরিকাও মেনলি এটাকে এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহার করে। এমনকি আমেরিকার যে বড় বড় সুপার ক্যারিয়ার আছে সেখানেও F-35 এর সঙ্গে FA-18 সুপার হর্নেট মোতায়েন করে আমেরিকা। আর একে ইন্ডিয়া স্পেসিফিক বানানোর পরিকল্পনাও করছে আমেরিকা, যাতে এটা ভারতকে বিক্রি করা যায়। আর একে ভীষণই স্ট্রং কন্টেন্ডার মনে করা হয়। একে সিকিংও বলা হয়। এয়ারক্রাফট ক্যারিয়ারের মামলায় আমেরিকার থেকে বেশি এক্সপিরিয়েন্স আর কারণ নেই। আমেরিকার কাছে আছে USS জিরাল ফোর্ড, যা তারা লেটেস্ট তৈরি করেছে, আর এটা দুনিয়ার সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। ওজন প্রায় 110,000 টন। ওটাতেও ওরা FA-18 সুপার হর্নেট মোতায়েন করবে। আমেরিকাও নিজের দাবি মজবুতভাবে রেখেছে। কিন্তু এই তিনটে দেশের মধ্যে দুটোকেই প্রমুখ দাবিদার বলে মনে করা হয়। রাশিয়া কিছুটা পিছিয়ে আছে বলে মনে করা হচ্ছে। MiG-29 আজকের সময় অনেক পুরনো হয়ে গেছে, যতই রাশিয়া সেটাকে নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করুক। এগিয়ে আছে রাফায়েল ও FA-18 সুপার হর্নেট। বন্ধুরা, এখন শুধু এটাই দেখার, ভারতীয় বায়ুসেনার মতো নৌসেনাও রাফায়েলকে চুজ করে কিনা। নৌসেনার নিরিখে নাম্বার ওয়ান ফাইটার জেট হলো FA-18 সুপার হর্নেট। ভারত কি ওর দিকে যাবে, নাকি পুরনো পদ্ধতিতে চলে আসা MiG-29 এর দিকে ঝুঁকবে? দেখা যাক এখন ভারতীয় নৌসেনার কি রায় বেরিয়ে আসে। যাই হোক, এই ব্যাপারে তাড়াতাড়ি ডিল করতে হবে, কারণ ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার পরের বছরের শেষে বা 2022 শুরুতে অপারেশনাল হয়ে যাবে। এর ট্রায়াল তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছে, আর INS বিক্রান্তের প্রজেক্ট আগে থেকেই লেট হয়ে আসছে। নৌসেনা এখন আর এই প্রজেক্টকে ডিলে করতে চায় না, কারণ চীনের সাথে সম্পর্ক খারাপের দিকেই এগোচ্ছে। তাই ভারতকেও সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে। চলুন আজকে কমেন্ট বক্সেই ভোট হয়ে যাক, রাশিয়ার MiG-29, ফ্রান্সের রাফায়েল, নাকি আমেরিকার FA-18 সুপার হর্নেট, আপনার চয়েস কোনটা? নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা আপনাদের পরিজনদেরও শেয়ার করে দিন, আমরাও তো দেখি ভারতীয়রা কোনটা চায়, আর ভারতীয় নৌসেনার সাথে ভারতবাসীর নির্বাচন একেবারে মিলে যায় কিনা। তাই আর দেরি না করে এখনই কমেন্টে জানান, কারণ আপনাদের প্রত্যেকের মতামত অত্যন্ত মূল্যবান। এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।